বন্ধুরা পশ্চিমবঙ্গে খেটে খাওয়া দিন দরিদ্র মানুষদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গে নতুন করে ইস্তেহার প্রকাশ করেছেন বিজেপি সরকার এবং এই ইস্তেহারে তারা প্রতিশ্রুতি করেছেন যে বর্তমানে যে সমস্ত খেটে খাওয়া দিন দরিদ্র মানুষরা পশ্চিমবঙ্গে রয়েছেন তাদেরকে একগুচ্ছ পরিকল্পনার সুবিধা দেওয়া হবে এখানে সবথেকে বড় যে সুবিধার কথা বলা হয়েছে দেখুন মুখ্যমন্ত্রী উদ্বাস্তু কল্যাণ যোজনায় পাঁচ বছর ধরে প্রত্যেক উদ্বাস্তু পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী উদ্বাস্তু কল্যাণ যোজনায় পাঁচ বছর ধরে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই সমস্ত যোজনায় কিন্তু আপনারা পাঁচ বছর ধরে কিন্তু পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন সেই সঙ্গে আরও কি বলা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে দেখুন ওবিসিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করবে বিজেপি সরকার মাহিষ্য ও তিলিয়ারা সংরক্ষণের আওতায় আসবেন তাছাড়া থেকে বড় যে সুবিধা দেখুন বন্ধুরা পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করবে বিজেপি সরকার অর্থাৎ যে সমস্ত মেয়েরা পড়াশোনা করতে ইচ্ছুক তারা পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করতে চাইলে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করতে পারবেন এবং সেই সঙ্গে আরও বলা হয়েছে দেখুন সরকারি পরিবহনে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবে মহিলারা অর্থাৎ বন্ধুরা যে সমস্ত বাস সরকারি রয়েছে যে সমস্ত ট্রাম সরকারি রয়েছে যে সমস্ত ট্রেন সরকারি রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু এবারে মহিলাদের জন্য আর কোনো রকম কোনো ভাড়া লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন সেই সঙ্গে বলা হয়েছে দেখুন কৃষক সুরক্ষা যোজনার অধীনে ভূমিহীন কৃষককে বছরে চার হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটু হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখুন এখানে কিন্তু চার হাজার টাকা করে দেওয়া হবে বলা হয়েছে প্রত্যেক কৃষককে যাদের কিন্তু জমি নেই তারা কিন্তু চার হাজার টাকা করে পেয়ে যাবেন তো বন্ধুরা সেই সঙ্গে আরও বলা হয়েছে দেখুন উত্তরবঙ্গ সুন্দরবনে এই মাস তৈরি করবে বিজেপি সরকার এবং সবথেকে বড়ো যে সুবিধাটা দেখুন বন্ধুরা এখানে সব পরিবারকে অন্তত একজন করে উপার্জনের ব্যবস্থা করবে তো বন্ধুরা এখানে আপনারা বুঝতে পারছেন যে যে সমস্ত পরিবার। এখনও পর্যন্ত বেকার রয়েছে যারা দিন দরিদ্র মানুষ রয়েছে তাদের প্রত্যেক পরিবার থেকে একজন করে চাকরি দেওয়া হবে বন্ধুরা আমি এখানে হাইলাইট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন বন্ধুরা প্রত্যেক পরিবারকে কিন্তু একজন করে চাকরি দেওয়া হবে অর্থাৎ এক পরিবার এক চাকরি কিন্তু এখানে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বিজেপি সরকারের তরফ থেকে তো বন্ধুরা এই সমস্ত সুবিধা কিন্তু বিজেপি সরকার নিয়ে আসতে চলেছে পশ্চিমবঙ্গে তো অবশ্যই আপনারা এই সমস্ত সুবিধাগুলো পেতে চান কি না নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে আপনার নিজস্ব মতামতও কিন্তু আপনারা জানাতে ভুলবেন না বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক